হ্যালো গাইজ, আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে আমি সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকের ব্লগটি দারুণ হতে চলেছে, মানে আজকের ব্লগটি একটু অন্য টাইপের হতে চলেছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুগণ, আমি এখন দাঁড়িয়ে আছি অদিতদার বাড়িতে। এই বাড়িটি নতুন তৈরি করেছে অদিতদার। তো আমি মাইক্রোফোনটা আজকে আনিনি, সেজন্য মানে হোল ঘরের মতো কিন্তু আওয়াজ আসতে পারে, তার জন্য সরি। তো অদিতদা বলল মানে আমি আর কি সেজন্য মানে উপরে আর কি সিলিং এ ছবি আঁকছি। আর তো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এখানে ছবি আঁকা যেভাবে আঁকছি সেটি কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এই যে অদিতদা রঙ এনেছে, এই রং দিয়ে আমি মানে ভালো করে আঁকবার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, কারণ এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো বন্ধুগণ, আর বেশি সময় নষ্ট না করে আমি কাজে লেগে পড়ি। Thank you.
একটু নাস্তা টাস্তা করে নি। অদিত আমাকে কি মিষ্টি এনে দিল, রসগোল্লা, দুটো চপ, একটা সিঙ্গারা, তো খেয়ে নি। তারপরে আবার যাচ্ছি, পুনরায় কাজ স্টার্ট করবো। রং গোলাগুলি হচ্ছে, তারপর আমি রং করব, মানে চোখে করে প্রথমে আঁকলাম, তারপরে আঁকার পর আমি এই যে রং গোলা হয়ে গেছে, জল দিতে হবে। জল দেওয়ার পর মানে আমি এই বেড়া দিয়ে ঠিকভাবে আঁকবো। ঠিক আছে, সঙ্গে থাকো, তোমাদের একটা অভিজ্ঞতা হবে। তো গাইজ, আমাদের আঁকাআঁকি কমপ্লিট হয়ে গেছে দু সাইডে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, মানে চাল করতে হবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই করে দেবে, এবং আমার চ্যানেলে তোমরা যদি প্রথম এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।